क्यूट पार्सियन किटेनगुलो सेल करा होबे। सो आजकेर भिडियोते आमी किछु क्यूट क्यूट बेबी देखाबो जेगुलो आपनारा अनेक दिन धरेई चाच्छिलेन। आपनारा कम बेशी सबाई आमार काछे बाच्चा बिड़ाल खोजेन, तो आजकेर भिडियोते आमी क्यूट क्यूट चारटा बेबी देखाबो। सेखाने आछे दुइटा मेये दुइटा छेले। तो जार जेटा पछन्द हय सेटार स्क्रीनशटटा तुले आमार फेसबुक पेजे जोगाजोग करलेई होबे, आमी ओदेर बाकी डिटेल्स दिये दिब। एमनितेओ आजकेर भिडियोते आमी सकल बेबीगुलोके देखिये दिब एबं डिटेल्सओ बोले दिब। सो जार যেটা লাগবে সে সেটাকে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এই যে এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিম কালার বা ফন কালার, আরেকটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে বা ট্যাবিও বলা চলে, আসলে যে যেই নামে চিনে। যাই হোক, এখানে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন এই দুইটা বিড়ালই কিন্তু ফিমেল, একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরেকটা হচ্ছে ফন কালারের মধ্যে। তো দুইটাই হচ্ছে ফিমেল, যারা ফিমেল খুঁজছিলেন তারা এই দুইটা বিড়াল দেখতে পারেন। এই বিড়ালটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুইট দেখতে, দেখতেই পাচ্ছেন ওর ফেসটা কতটা ইনোসেন্ট, ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুইট, আর এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই কিউট। এই কালারটা কিন্তু খুবই আনকমন, কম বেশি সবার বাসায় হচ্ছে হোয়াইট কালার জিঞ্জার কালার থাকে, বাট এই কালারগুলো কিন্তু খুবই ইউনিক কালার। সো আপনারা এগুলো নিতে পারেন, এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে মাশাআল্লাহ, আর দেখতেই পাচ্ছেন অনেক কিউট ইনোসেন্ট একটা ফেস, দেখলেই কিন্তু আদর করতে মন চায়। এই বিড়ালগুলো হচ্ছে আপনারা যদি নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আপনারা যদি অলরেডি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার ইনবক্সে নক করবেন, সেখানে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো। এই বিড়ালগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ সেটার শুধু একটা স্ক্রিনশট তুলে রাখবেন, বাকিটা আমাকে ইনবক্সে দিলে আমি ডিটেলস বলে দিব। ইউ ক্যান সি গাইস, ওদের ফার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন লং কোটের কিন্তু বিড়ালগুলো। সো এই বিড়ালগুলো হচ্ছে সেল করা হবে, আপনারা যেই বাচ্চা বিড়াল খুঁজছেন তারা এই বিড়ালগুলো দেখতে পারেন। এই দুইটা বিড়াল ছাড়াও আমার কাছে আরও দুইটা বাচ্চা বিড়াল আছে, তাই আপনারা যদি সেগুলো দেখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর মধ্যে আমি বিড়ালের সকল ডিটেলসগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি, আর আমার এখান থেকে যদি আপনারা বিড়াল কিনতে চান তাহলে সরাসরি এসে দেখে শুনে বিড়াল কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখন আমি বাকি দুটোকেও দেখিয়ে দিব। সো যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশটটা তুলে রাখতে পারেন অথবা কমেন্ট করে আমাকে বলতে পারেন, আমি ওদের বাকি ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। এখন দেখাচ্ছি একটা হোয়াইট কালার কিটেন। হোয়াইট কালার কিটেন কিন্তু কম বেশি সবারই পছন্দ, তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কিন্তু গোলমোলো আছে, আর ও কিন্তু একেবারেই ছোট। ওর বয়স হচ্ছে অলমোস্ট 2 মাস, এখনো 2 মাস কমপ্লিট হয়নি, কিছুদিনের মধ্যে 2 মাস কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা মেল কিটেন, ও কিন্তু লং কোটের বিড়াল। সো এই বিড়ালটি যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশটটা তুলে রাখতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা বেবি, এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট বেবি। তো এই কিটেনটা হচ্ছে ফন কালারের মধ্যে, খুবই কিউট, খুবই কিউট মাশাআল্লাহ, আর অনেক বেশি অ্যাক্টিভ খেলাধুলায়। এই বিড়ালটাকে যারা নিতে চাচ্ছেন তারা একটি স্ক্রিনশট তুলে রাখতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বিড়ালটি হচ্ছে একটা মেল কিটেন, ওর বয়স হচ্ছে 2 মাস। তো যারা হচ্ছে বাচ্চা বিড়াল কিনতে চান, আজকের ভিডিওর বিড়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওদের সকল ডিটেলস আর দাম সহ সবকিছুই আপনাদেরকে বলে দিব। সো গাইস, আজকের ভিডিওর কিটেনগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কোনটা নিতে চান সেটাও আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু আরেকটা সাদা বিড়াল আছে যেটা হচ্ছে একটা ছেলে বিড়াল, ওটাকে আমি খুবই কম দামে সেল করে দিব। সো কম বাজেটের মধ্যে কেউ বিড়াল নিতে চাইলে সেটাও দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।